হাতে বিশাল সাইজের তিনটি কিং কোবরা। এই যুবকের দুঃসাহসের তারিফ করছে সকলে। সোশ্যাল মিডিয়ায় প্রায় প্রতিদিনই কোনো না কোনো ভিডিও ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিও থাকে যা দেখে চোখ কপালে ওঠার জোগাড়। আবার এমনও কিছু সাপের ভিডিও সামনে আসে যা নেটিজেনদের আবার অবাক করে দেয়। কখনোই কেউ কোবরাকে স্নান করায়, আবার কেউ আবার কোবরার মুখে চুমু খায়। কিন্তু এবার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে আপনি শিউরে উঠবেন। এক ব্যক্তি হাতে একসঙ্গে তিনটি কোবরা নিয়ে একটা জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে একটু ভয়ের চিহ্ন নেই। ভিডিওটি পোস্ট হতেই ঝড়ের বেগে ভাইরালও হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক ব্যক্তি তার হাতে দড়ির মতন তিনটি সাপ ধরে আছেন। তার হাতে থাকা সাপগুলো কিং কোবরা, যা অত্যন্ত বিষাক্ত বলে মনে করা হয়। এই লোকটি খালি হাতে তিনটি কিং কোবরা ধরে রয়েছেন। তার কাণ্ড দেখে মনে হচ্ছে তিনি হাতে সাপ নয়, কোনো দড়ি ধরে আছেন। ক্যামেরায় বন্দী এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অধিকাংশ নেটিজেন স্তব্ধ হয়ে পড়েছেন। সাপের এই ভিডিওটি ইনস্টাগ্রামে @RJ95 নামে একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত হাজার হাজার মানুষ ভিডিওটি দেখেছেন আর লাইক করেছেন। এই ব্যক্তির এই সাহসিকতা দেখে অনেকেই কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, অনেক সাহস লাগে এমন কাজ করার জন্য। আর এক ব্যক্তি কমেন্টে লিখেছে, এই ধরনের ভিডিও আগেও ভাইরাল হয়েছে, তবে আমার দেখে মনে হয় উনি একজন সাপ উদ্ধারকারী। আপনারাও দেখে নিন সেই ভাইরাল হওয়া ভিডিওটি।